Hey guys, I'm Swarnanka. Welcome to the new episode of my channel. এখন কথা হবে নেটফ্লিক্সের আপকামিং ফিল্ম যেটার নাম হচ্ছে রেড নোটিস। এটা টিজার রিলিজ করেছে সেই টিজার রিয়েকশন নিয়ে, এবং এটাতে মেইন লিড রোলে রয়েছে হচ্ছে রক, যাকে WWE অর্থাৎ রক বলা হয়, ডোয়েন জনসন যার নাম, এবং রায়ান রেনল্ডস এবং গ্যাল গ্যাডট। এবং এটা একটা অ্যাকশন কমেডি ফিল্ম যেটা রাইটার এবং ডাইরেক্টর হচ্ছে রসন মার্শাল থারবার। এবং এটা হচ্ছে মানে রেড নোটিস সিনেমাটা হচ্ছে ডোয়েন জনসনের সাথে ডাইরেক্টরের থার্ড কোলাবোরেশন। এর আগে সেন্ট্রাল ইন্টেলিজেন্স মানে 2016 সালে একটা, এবং স্কাই স্ক্র্যাপার নামে একটা 2018 সালে সিনেমা রিলিজ করা হয়েছিল। এবং এটি প্রডিউস করেছিল হচ্ছে ভিন ফাইন এবং ডোয়েন জনসন এবং ড্যানি গার্সিয়া, এবং মিউজিক দিয়েছে হচ্ছে স্টিভ জ্যাবলনস্কি। এবং এটা প্রোডাকশন হাউস তিনটা রয়েছে, একটা হচ্ছে ফ্লাইং পিকচার কোম্পানি এবং স্টিভ বাক্স প্রোডাকশনস এবং ব্যাড ভার্সন। তো এটা 12 নভেম্বর 2021 রিলিজ করবে ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড নেটফ্লিক্সে। তো এখানে যে মেইন ব্যাপারটা দেখা যাচ্ছে, ডোয়েন জনসন যিনি একজন FBI-এর অফিসার, যিনি একজন চোর আছে, যিনি হচ্ছে বিভিন্ন দেশে চুরি টুরি হচ্ছে, তো তিনি তাকে খুঁজতে বেরিয়েছেন। তো প্রচুর রকম দেশের এখানে একটা ওভার দ্য টপ ব্যাপার দেখানো হয়েছে, প্রচুর রকম অ্যাকশন সিনস দেখানো হয়েছে, এবং VFX-এর একটা বড়ো সড়ো কাজ এবং প্রচুর টাকা পয়সা খরচা করে এগুলো করা হয়েছে বোঝা যাচ্ছে। তো এরপর রায়ান রেনল্ডসের সাথে দেখা হয় এবং তার সাথে টিম ওয়ার্ক হিসাবে কাজ করতে শুরু করেন, এবং তারা শেষে চোরকে খুঁজে পায় যার রোল এখানে প্লে করছে হচ্ছে গ্যাল গ্যাডট। তো গ্যাল গ্যাডটের এখানে সব থেকে যে সেরা জিনিসটা লাগছে যে তাকে এখানে গর্জিয়াস লাগছে এবং এতটা সুন্দর লাগছে দেখতে যে বলার মতো না। শুধু ওই জায়গাটা দেখার জন্যে 3-4 বার দেখবেন আপনি সম্ভবত। তো এরপরে যেইখানে মানে টিজারটার মাঝখান থেকে ঠিক পরের পজিশনে যেখানে তাকে ধরতে যায়, এবং ঠিক সেই সময় সেখানে একটা ফাইটিং সিন হয় যেখানে দেখা যায় গ্যাল গ্যাডট সেই রায়ান রেনল্ডস এবং ডোয়েন জনস দুজনকে মারছে, এবং তাকেই অ্যারেস্ট করতে এসেছিল এখানে তারা, এবং তারা নিজেদের মধ্যে লড়াই হেরে যায়। তো এখানে যে গ্যাল গ্যাডটের এক্সপ্রেশনস এবং তার অ্যাক্টিংটা এখানে চরম রকম লাগলো, এবং তার পরবর্তীকালে বিভিন্ন রকম ব্যাপার দেখানো হয় এবং সম্ভবত টিম আপের বিভিন্ন রকম কাজ দেখানো হয়, এবং এটা কিন্তু খুব যে ভালো রকম ব্যাপার হবে সেখানে সেরকম কিন্তু অ্যাকশনটা বাদ দিলে কিন্তু কোনোরকম ভালো মনে হবে না, কারণ এখানে ওভার দ্য টপ সব কিছু ব্যাপার দেখানো হয়েছে। ডোয়েন জনসন সিনেমাটা সাধারণত এরকমই হয়ে থাকে, এবং হলিউড সিনেমা বলে এখানে সবসময় একটা এরকম ব্যাপার থাকে যে এই ধরনের সিনেমাগুলো প্রচুর রকম হিট হয়। ওই জন্য সম্ভবত এই ব্যাপারগুলো বিভিন্ন রকম মানে এই যে সিনেমার ব্যাপারটা এবং এটি বিভিন্ন রকম যে হলিউডের সিনেমা আছে সেগুলোর কনসেপ্ট থেকে প্লটটা নেওয়া। তো ওভারঅল টিজারটা আমার মোটামুটি বেশ সুন্দর লেগেছে। তো আপনাদের যদি নোটিসের টিজার দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেল হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।